আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই বেশ ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে সবার মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের ভিডিওটি বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক দিতেও। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় সহযোগিতা করবে। আমি আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি সেটি হচ্ছে বুটের ডালের পারফেক্ট হালুয়া। অনেকেই আমরা হালুয়া তৈরি করে থাকি, দেখা যাচ্ছে পারফেক্ট যে টেস্টটা সেটা পাওয়া যাচ্ছে না, কিংবা বেশি শক্ত হয়ে যাচ্ছে, কিংবা হালুয়ার যে টেক্সচারটা সেটা ভালো হচ্ছে না। সব কিছুর সলিউশন নিয়ে আমি আজকের ভিডিওটা মেক করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করছি। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে। আর তার আগে আপনাদের একটা হালুয়া তুলে একটু দেখিয়ে দিচ্ছি কেমন পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। চলে যাই এই পুরো পারফেক্ট হালুয়ার রেসিপিটি দেখার জন্য। প্রথমে আমি এখানে 1 কেজির মতো ডাল নিয়ে নিয়েছি। বুটের ডালটাকে আগে থেকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি প্রায় সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো ডালটাকে। আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ডালটা পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখতে না পারেন, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আমি ডালটাকে এভাবেই সারা রাত রেখে দিব, আমি হালুয়াটা কালকে তৈরি করব। আর ডালটা ভিজিয়ে রাখার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি সারা রাত ভিজিয়ে রাখার পর ডালটা নিয়ে ফিরে আসলাম, ডালটা এর মধ্যে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নিব। আর সেদ্ধর সময় আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, পুরোটাই দুধ দিয়ে সিদ্ধ করব। এখানে গরুর লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে দোকানের কেনা প্যাকেটের দুধটা কিংবা গুঁড়া দুধটাকেও হচ্ছে গিয়ে পানির সাথে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে প্রায় 1/2 কেজির মতো গরুর দুধ ব্যবহার করেছি। এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি ডালটা পুরোপুরি পারফেক্টলি সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। যতক্ষণ না 100% সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে এভাবেই সেদ্ধ করতে হবে। আর দুধের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, যেন সেদ্ধর পরে পুরো পানিটা শুকিয়ে যায়। দেখুন, আমার দুধটা শুকিয়ে গিয়েছে, পর্যায়ে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল অনেক সময় দেখা যায় দুধের পরিমাণটা বেশি হয়ে যায়, দেখা যায় ডালটা সেদ্ধ করার পরও দুধটা অনেকটা রয়ে যায়। তেমন বেশি একটা দুধ রাখা যাবে না, অল্প একটু দুধ আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নামানোর পর অটোমেটিক টেনে নেবে। আর তারপর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে কিংবা হাত দিয়ে পাটায় বেটে নিতে পারেন যাদের কাছে ব্লেন্ডার নেই। সো ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটা হালুয়ার তৈরির দিকে চলে আসলাম। আমি এই হালুয়াটা তৈরির জন্য তেল ব্যবহার করছি। সয়াবিন তেলের মধ্যে আমি প্রায় 1 কাপের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও তৈরি করতে পারেন অথবা পুরোটা তেল দিয়েও। অবশ্য পুরোটা তেল দিলে আপনারা পারফেক্ট টেস্টটা পাবেন না। যারা ঘি খেতে পছন্দ করেন না আমার মতো, তারা সয়াবিন তেলের মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলেই হবে। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা 1টা আর এলাচ 2টা ছোট টুকরা করে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পরিমাণ এটা ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে এটাকে এভাবে কুক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে এসেছে বলা যেতে পারে। আমি এটাকে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না এটা পুরোপুরি ঘন হয়ে যাচ্ছে। কারণ বেশি যদি ঘন না হয় সেক্ষেত্রে হালুয়ার টেক্সচারটাও ভালো হবে না, আর হালুয়াটা যখন সেট করতে যাবেন তখন দেখা যাবে হালুয়াটা তুলতে গেলে ভেঙে যেতে পারে। তাই একটু শক্ত করতে হবে, একটু ঘন করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো প্রথমে চিনি দিয়ে দিলাম, আর বাকি চিনিটা আমি পরে দিব যদি আমার প্রয়োজন হয়। সে টেস্ট অনুযায়ী আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর চিনি দেওয়ার পর আমরা সবাই জানি একটু পানি এর থেকে বের হবে। সো চিনি দেওয়ার চিনিটা একটু আগেই দিবেন, তারপর নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে ফেলতে হবে পুরোপুরি। চিনিটা দেওয়ার অনেকক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখুন, পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে বলা চলে। আমি আরও 5 মিনিট এটাকে এভাবে নেড়ে চেড়ে একটু পানিটাকে শুকিয়ে নিব। আমার মনে হচ্ছিল চিনির পরিমাণটা একটু কম, তাই আমি এর মধ্যে আর একটু চিনি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণের মতো। আপনারা যদি সব কিছু মিক্সড করার পর একটু টেস্ট করে নেবেন, যদি চিনির পরিমাণটা কম বা বেশি মনে হয় সেক্ষেত্রে যেন অ্যাডজাস্ট করে নিতে পারেন। কারণ চিনিটা একবারে বেশি দিলে দেখা যায় বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পরে এটা ব্যালেন্স আনা অনেকটা কষ্ট হয়ে যেতে পারে। তাই এর মধ্যে দিয়ে দিলাম
দেড় চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে কুক করে নিচ্ছি, যতক্ষণ না আরও কিছুটা ঘন হয়ে আসছে। যতক্ষণ না পর্যন্ত অনেকটা ঘন হয়ে আসবে ততক্ষণ এভাবেই নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। আর হালুয়া তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনারা ননস্টিক প্যান ইউজ করার চেষ্টা করবেন, না হলে দেখা যায় বারবার কড়াই বদলাতে হয়, পুড়ে যায় নিচ থেকে অথবা অনেকটা সমস্যা হয়। তাই ননস্টিকে যদি আপনারা এভাবে হালুয়া তৈরি করেন সেই ক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না, আর বেশি একটা নাড়াচাড়াও করা লাগে না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া দুধ, প্রায় 2-3 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেস্টটা অনেক ভালো লাগে, তাই অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ গুঁড়া দুধটা যদি স্কিপ করেন সেক্ষেত্রে পারফেক্ট যে টেস্টটা হালুয়ার সেটা পাবেন না, অত একটা মজা লাগবে না খেতে গে। তাই অবশ্যই গুঁড়া দুধটা কোনোভাবেই স্কিপ করবেন না, গুঁড়া দুধটা স্কিপ না করাটাই ভালো। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে, এবার চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করে আমি নামিয়ে নিয়ে এসেছি, আর এর মধ্যে আমি এখানে ট্রে একটা রেডি করেছি। ট্রের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। ঘিটাকে এরকম একটা ব্রাশের সাহায্যে আমি পুরোটাকে এভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে আমার হালুয়াটা তুলতে সমস্যা না হয়। এবার সম্পূর্ণ যে ডোটা আমি তৈরি করলাম এতক্ষণ, সেই ডোটা এই ট্রেটার উপর দিয়ে নিচ্ছি। আপনাদের যদি একটা ট্রেতে না হয় সেক্ষেত্রে 2 কিংবা 3টা ট্রেতেও আপনারা ইউজ করতে পারেন। এভাবে একটু সেট করে নিচ্ছি, তারপর বাকিটা আমি হাত দিয়েই সেট করব। হাত দিয়ে একটু গরম থাকতে আসলে হালুয়াটা সেট করতে হবে, না হলে পারফেক্টলি এটা সেট করা যাবে না, ফেটে ফেটে যাবে দেখা যাবে। সো হাতে একটু ঘি ভরিয়ে নিতে হবে, অবশ্যই ঘি আপনারা চাইলে হাতে ভরিয়ে নিতে পারেন, তাতে করে আপনার হাতে লেগে আসবে না। আর খুব গরম থাকা অবস্থায় যেহেতু আমি করছি তাই একটু ব্রেক নিয়ে নিয়ে করতে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সেট করে নিতে হবে। কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে এটা সেট করতে গেলে একটু প্রবলেম হবে, তাই গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে হবে হাত দিয়ে। ঠিক এভাবে আমি কীভাবে হাত দিয়ে যাতা দিয়ে এটা সেট করছি আপনারা একটু দেখতে পাবেন স্ক্রিনে। আপনারা এরকম ট্রে কিংবা যে কোনো সোজা প্লেটে এটা সেট করতে পারেন, কিংবা ট্রেতে। অবশ্য ট্রেতে সেট করলে হয় কি, একসাথে অনেকগুলো মেক করা যায়। পুরোটা যখন সমানভাবে সেট করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপরে ডেকোরেশনের জন্য, যেটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে খাওয়ার সময়। বাদামটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে যাতা দিয়ে একটু মিশিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে বাদামগুলো উপর থেকে পড়ে যাবে। যখন আপনি হালুয়াগুলো কেটে তুলতে যাবেন তখন পড়ে যাবে, তাই হালুয়ার উপরে বাদাম কুচি দেওয়ার পর একটু যাতা দিয়ে দিতে হবে। এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন, আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর চীনাবাদাম কিছুটা ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। তারপর ঠিক এভাবে কেটে নিচ্ছি, যেহেতু আমি এখানে চার কোনো একটা ট্রে ইউজ করেছি তাই আমার কাটতে সুবিধা হচ্ছে। আপনারা গোল ট্রেতেও চাইলে এটা বিছিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনারা আপনাদের মনের মতো করে এভাবে শেপ দিয়ে নিতে পারেন, কিন্তু হালুয়ার শেপটা সাধারণত এরকমই হয়ে থাকে, আমি যার কারণে এরকম কাটছি। যারা হালুয়া কাটতে পারেন না কিংবা কাটতে গেলে সাইজ একরকম হয় না, তারা এভাবে কেটে নিতে পারেন, সবগুলো হালুয়া একরকম সাইজ হবে। সো আমি হালুয়াটা এভাবে কেটে নিচ্ছি, কাটার পর এভাবে আপনারা অনেকেই দেখা যায় হালুয়াটা ঠান্ডা হওয়ার পর কাটতে যান, সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা কাটা যাবে না। হালুয়াটা যখন আপনারা সেট করবেন তার সাথে সাথে কেটে তারপর ফ্রিজে 1-2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। আর যদি মনে হয় আপনারা কিছু কম সময় রাখবেন তাহলে 1/2 ঘন্টার মতো সময় রাখলেও হবে, কিন্তু সঙ্গে সঙ্গে হালুয়াটা তুলতে যাবেন না, তাহলে হালুয়াটা ভেঙে যাবে। আমি আরেকটা পদ্ধতিতে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ছাঁচ নিয়ে নিয়েছি, ছাঁচের মধ্যে এভাবে যে ডোটা আমি তৈরি করলাম এতক্ষণ সেই ডোটা দিয়ে দিলাম, আর এভাবে পাশের থেকে আরেকটা ছাঁচ দিয়ে এরকম চাপ দিয়ে নিচ্ছি। তারপর সাইডে যে বাড়তি অংশগুলো সেগুলোকে ফেলে দেব মানে আমি রেখে দিচ্ছি, পরবর্তী আরেকটা পিঠা হালুয়া তৈরির ক্ষেত্রে লাগবে। সো দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এই ছাঁচগুলো কিন্তু আমরা যে কোনো বাজারে কিংবা যে কোনো RFL কিংবা যে কোনো শোরুমে পেয়ে যাব প্লাস্টিকের। সো হাতের কাছে থাকা এরকম ছাঁচ দিয়ে কিংবা ট্রেতে আপনারা এইটা তৈরি করতে পারবেন। আর প্লেটে আমি অন্যভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন এরকম রিং দিয়ে। এভাবে আমি অনেকগুলো পদ্ধতিতে আপনাদের আজকে হালুয়া তৈরি দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের প্রত্যেকটা জিনিসই অনেক কাজে আসবে। আর এই রিংটার মধ্যে অবশ্যই আগে থেকে ঘি ব্রাশ করে নিতে হবে, নয়তো কাটার পরে আপনাদের এটা তুলতে গেলে প্রবলেম হতে পারে। আর নিচে থেকেও আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি যাতে করে এটা তুলতে সুবিধা হয়। এবার হালুয়ার যে ডোটা তৈরি করলাম সেই ডোটা মাঝখানে দিয়ে ঠিক এভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। এরকম আপনারা কাটার যে কোনো শেপের পাবেন, আমি এখানে গোলটাই নিয়েছি। আপনারা হার্ট শেপ কিংবা ত্রিভুজের শেপ, যে কোনো শেপের কিন্তু এটা বাজারে কিনতেই পাওয়া যায়।
সো আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আজকে তিন রকমের হালুয়া তৈরি করে দেখালাম, তিনটা শেপে। আশা করছি আপনাদের প্রতিটা শেপে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, পরবর্তীতে কী ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও জানিয়ে দিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্রতিটা হালুয়া দেখতে কেমন হয়েছে সেটা তুমি অবশ্যই দেখিয়ে দিব। হালুয়ার উপরে আমি এই ছাঁচটা দিয়ে দিচ্ছি, যাতে করে একটা পাশ ডিজাইন হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। তাই একটু বেশি করে দিয়ে এরকম ছাঁচটা দিলেই এরকম ডিজাইন হয়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। উপর থেকে আমি ছাঁচটাকে তুলে নিলাম। এবার প্রত্যেকটা পিঠা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর যে পিঠাটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম, সেই পিঠাটা প্রায় আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছি, এবার আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা যদি ফ্রিজে রাখতে না চান, সেই ক্ষেত্রেও লো টেম্পারেচারে অর্থাৎ টেবিলের উপর কিংবা যে কোনো সাইডে রেখে দিতে পারেন আধা ঘন্টার মতো। আধা ঘন্টার আগে যদি কাটতে যান, সেই ক্ষেত্রে পিঠাটা ফেটে যেতে পারে, তাই অবশ্যই আধা ঘন্টা রেস্ট দেবেন আর পিঠাটা সেট করার সঙ্গে সঙ্গে কেটে নেবেন। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল সবগুলো হালুয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে এই হালুয়ার রেসিপিটা। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, পরবর্তীতে কী ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।